বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর আমাদের মাঝে নেই। 21 বছর বয়স থেকেই তিনি দুরারোগ্য মোটর নিউরন রোগে ভুগছিলেন। শারীরিকভাবে প্রায় পুরোপুরি অচল হওয়া সত্ত্বেও বহু বছর ধরে তিনি তার গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন। এই ব্রিটিশ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর কিছু বিখ্যাত উক্তি নিয়ে আলোচনা আজকের। নাম্বার 1, কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা দরকারই, ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকব না। নাম্বার 2, জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। নাম্বার 3, যে সমস্ত মানুষরা ভবিষ্যতে বিশ্বাস করে তারাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান। নাম্বার 4, আমি এখনো বড় হইনি, আমি এখনো প্রশ্ন করতেই থাকি। নাম্বার 5, যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলে হেরে গেছেন। নাম্বার 6, আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতপ করবেন না। কাজ করার উদ্যম বৈকল্য থাকা সব থেকে খারাপ। নাম্বার 7, গত 49 বছর ধরে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাই না, তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। নাম্বার 8, মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও, কাজ করতে থাকো, কারণ কাজেই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনকে ভালোবাসা পাও, কখনো তাকে ছুঁড়ে ফেলো না। নাম্বার 9, মানুষ কথা বললে সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপ পরিচিত, তাই কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। নাম্বার 10, রাগ মানুষের সব থেকে বড় শক্তি, সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই রাগ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ